আজকাল বশীকরণ নিয়ে খুব খুব মানে এরমভাবে বলছি এই জন্যে বশীকরণ নিয়ে প্রচণ্ড নাড়াচাড়া হচ্ছে সবাই বশীকরণ শিখিয়ে দিচ্ছে বশীকরণ করছেন কেউ বশ করবার জন্যে বসে আছেন তো পশুরা তো চারিদিকে থাকবেই চিরকালই কোনো না কোনো প্রলোভন সমাজে থাকে সেটা কতটা উপকারী কতটা অপকারী সেটা একটু ভেবে দেখুন এবার বক্তব্য হচ্ছে এই বশীকরণে যারা করছেন বা করাচ্ছেন সাপকে বশীকরণ করেছেন আপনার তো খুব মনে ধরে যাবে সাপ বশীকরণ বাবা আমার কথা শুনে চলে সাপের ক্যারেক্টারটা কি চেঞ্জ হয়েছে না বশ তো হয়েছে মন্ত্র দিয়ে এই পূর্ণিমাতে দক্ষিণ দিকে বসে এই আসনে বসে এই মন্ত্র জপ করুন এই লিখে ফেলুন অমুক জায়গাটা গুঁজে দিন বস হয়ে গেল এই বসটা করার পর এটা আগুনের মতন বৃহস্পতি গ্রহকে বস করে দেখুন না আপনি তো বাঁচবেনই না বশীকরণ কোথায় জ্বলন্ত অগ্নিপিণ্ড মানুষ বিজ্ঞান দিয়ে এখন উন্নত বিজ্ঞান বৃহস্পতি গ্রহের বিচার বিশ্লেষণ করতে পারিনি আমি অন্য গ্রহের কথা বলবো না এত জ্বলন্ত অগ্নিপিণ্ড এই যে বশীকরণ আপনারা করছেন বা করাচ্ছেন কথায় কথায় অহেতুক কি আমার কথা শুনে চলবে আমি যা বলবো যা ভাববো তাই করবে আরে তার গুণটাও তো আপনার মধ্যে বর্তাবে শুধু তো একদিকে বসীকরণ হয় না এটা ভুল ধারণা যাকে বস করছেন তার গুণগুলোও আসবে আপনি যদি কাউকে গিলে খান তার ভালো গুণ বাজে গুণ সবটাই আপনার উদরস্থ হলো এই এই ব্যাপার একই ব্যাপার পরের বাড়িতে গাছ বসিয়েছে খুব ভালো ফল হচ্ছে আমি চুরি করে নিয়ে চলে এলাম ছোটো টবেতে দেখো কি সুন্দর আম ধরেছে আরে একটা আম গাছ আমি কিনে নিয়ে আসি নার্সারি থেকে তারপর সেটাকে লালন পালন করি তারপর আমার গাছে যখন আমগুলো হবে আমার বাড়ির গাছে তখন আমি দিকে লোভ করব না অন্যের বাগানে অনেক কিছুই হতে পারে জোর করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করে প্রকৃতির এগেস্টে যখনই যাবেন তখনই আপনি মার খাবেন এমার কিন্তু মান নয় সুতরাং প্রকৃতিকে প্রকৃতির মধ্যেই ভগবান প্রকৃতির মধ্যেই গড়ে উঠেছে গ্রহ ঈশ্বর সুতরাং পরের কোনো কিছু ভালো থাকতে পারে আমার প্রয়োজন হতে পারে আমার বাচন শক্তি দিয়ে আমার শ্রীমুখ দিয়ে আমার সব সহজাত ব্যবহার দিয়ে আমি তাকে যদি গ্রহণ করতে চেষ্টা করি সেই বশীকরণ অপ্রকৃতস্থ নয় এবং চিরস্থায়ী সেই বশীকরণ খুব উপকারী আর এই বশীকরণ মাস আট মাস এক বছর দু বছর পাঁচ বছর এরপর আর যায় না যত কঠিন আর যারা প্রকৃত মহামানব যারা সত্যিই বশ করতে জানেন তারা লুকিয়ে থাকেন কখনো সমাজ এগুলো প্রকাশ করেন না নিয়মকানুন বলেন না সে বাচ্চারাতে খেলনা দিয়ে মানে অস্ত্র তুলে দেওয়ার মতন বাচ্চা তো কিছু জানে না নিরাপরাধ যেখানে খুশি চালিয়ে দিতে পারে আমরা বড়রা লেখাপড়া শিখে অনেক ভালো চাকরি করে আমরা এই বশীকরণের পেছনে ছুটছি অহেতুক কেন আমাকে ওকে চাই পেতেই হবে না পেলে কী হবে জীবনটা কি খারাপ হয়ে যাবে আর কেউ নেই আর কিছু নেই এই পেতেই হবে এই জায়গাটা থেকে আমাদের প্রবণতাটা খারাপ দিকে চলে যাচ্ছে কেন পেতে হবে অর্জন করতে হবে অর্জন করা আর পে কেড়ে নিয়ে পেতে হবে এখন না সমান নয় সুতরাং বশীকরণ করবার আগে বারবার বারবার চিন্তা করুন আপনি কি করতে যাচ্ছেন আমার নেই আমি তাই নিচ্ছি না আমার ক্ষমতা নেই তাই আমি পাচ্ছি না আমার ঈশ্বর দেননি তাই আমি পেলাম না জোর করে কেড়ে নেবো কেন যে মানুষটার বশীকরণ করে যাকে বশ করতে চেষ্টা করছেন তার ক্ষতি করছেন তার নেচারটাও যেমন আপনার দিকে আসছে আর তা সে যদি কোনোদিন এই বশীকরণের বশটা কেটে যায় প্রকৃতিগত কারণে তখন কিন্তু বুমেরাং হবে আপনার ক্ষেত্রে খুব সাবধান এগুলো করতে গেলে সাতবার ভাবুন সাত পাঁচ ভাবুন ভালো মন্দ উভয় দিক ভাবুন সমস্ত ক্রিয়ার মধ্যে এই জগতে এই জন্মে পরজন্মে যা করেছেন তার ফল তো পাচ্ছেন এ জন্মে এই ধরনের কাজগুলো অহেতুক করলে যদি জোর করে কোনো কিছু করেন একটু জোর করে করা জোর করে যদি কিছু করেন তাহলে সেটা কখনো কখনো কোনো অবস্থাতেই ভালো নয় গ্রহণযোগ্য নয় এবং সেটা কে নির্বাচন করবেন এই গ্রহরা কার মাধ্যমে ওই মহাকাল আর মহাকালীর মাধ্যমে আপনি যা করবেন রবীন্দ্রনাথের কবিতায় আছে না যারে তুমি পশ্চাতে টানিছ আর বললাম না নিশ্চয়ই অনেকেই জানেন কী বলতে চাইছি আপনি যাকে যে পদ্ধতিতে যা করবেন যদি সত্যিই সেটা কোনো জীবনদানের জন্যে হয় তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে সমাজের উন্নতিমূলক কাজের জন্যে হয় অবশ্যই করুন আর যদি অহেতুক শুধুমাত্র পুষ্টিগত করে আপনার হাতের মুঠোয় কাউকে রাখবেন সেটা কিন্তু কখনো ভালো হতে পারে না আর চাই এবং এর ফল আপনার গ্রহ ভালো আছে অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে আমি অ্যাস্ট্রোলজি জানি পড়াশোনা করেছি অনেক পড়াশোনা অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে এই গ্রহটা ভীষণ ভালো বৃহস্পতি ভালো চন্দ্র ভালো মঙ্গল ভালো আর কি চাই আপনার যা করবেন তাই ভালো হবে সবাই চুপ করে থাকবে কৃত কৃতকর্মটা ভালো নয় যে কর্মটা করছেন সে কর্মটা ভালো নয় জোর করে কোনো জিনিসের প্রলোভ প্রলুব্ধ হয়েছেন আপনি তার ব্যাগ থেকে বার করে নিলেন যা আর ওই এই ধরনের বশীকরণও তা আগুনের মতন আগুন দিয়ে রান্নাও হয় আগুন দিয়ে আমরা উত্তাপনই আগুন দিয়ে কারুর সর্বনাশও হয় সুতরাং ইউজটা জানতে হবে সমাজে বাস করব, সমাজের সকলের মঙ্গল কামনায় সমস্ত জীবের মঙ্গল কামনায় কিছু ভাবব না শুধু নিজের স্বার্থপরতার জন্যে আমি এই কাজগুলো করব। আপনার মঙ্গল কিছুতেই হবে না শুধু আপনি নন আপনাকে বেষ্টন করে পুরো ফ্যামিলিতে যারা আছে তারা বিভিন্ন কষ্ট পাবে আর এই কষ্ট কোনো অ্যাস্ট্রোলজার কোনো তান্ত্রিক ঘোচাতে পারবে না পারবে না পারতে পারে না এ কষ্ট যারা দেয় তাদের রেমেডি তাদের কাছে আছে ওই রেমেডি আমাদের কাছে আসে না মহান মানবদের কাছে থাকতো যারা ছিল লুকিয়ে আছেন ওই রেমেডি দেয় না ও এটা হয়েছে ও মলম লাগিয়ে দিতে পারে লাভ হবে না সেলগুলো যা পড়বার পুড়ে গেছে সুতরাং এগুলো করবার আগে সাত পাঁচ ভাবুন বশীকরণ করুন আপত্তি নেই দোকানি পসরা সাজিয়ে দোকানে রাখতেই পারে আপনি সেখানে যাবেন কি না আপনার কর্তব্য সেটা হয় কিনা আপনি সেটা সুচিন্তা করবেন কি না এটা আপনার ব্যাপার আমার কথাটা বলে দেওয়ার তাই বললাম আমি বহু সুটেড বুটের লোককে দেখেছি ঈশ্বর মানেন না লুকিয়ে গোপনে তখন মা জয়মা মা করতে করতে বশীকরণ করাতে ছুটছেন এটা দেখেছি আমি আমি সমাজের সেই শ্রেণীকে অপবাদ দিচ্ছি না গালাগালি করছি না বলছি নির্বুদ্ধিতা একবার ভেবে দেখুন এই কাজটা করে আপনার প্রকৃত লাভ হবে কি হবে না জোর করে দড়ি দিয়ে যদি বেঁধে রাখেন কোনো না কোনো দিন দড়িটা কেটে সে পালাতেই পারে গোলে বেলিয়ে যেতে পারে বশীকরণ হচ্ছে ওটা ঈশ্বরকে সাক্ষী রাখুন সেই বশীকরণ করান যা যাতে সেই ব্যক্তির উন্নতি হয় সেই ব্যক্তির চেতনা ফিরে আসে এটাকে বলা হয় মঙ্গলের জন্য বসীকরণ মঙ্গলময় হয়ে নিজের স্বার্থের জন্য বসীকরণ প্লিজ একবার ভেবে দেখুন না হলে ওই আগুনের মতন সব জ্বলিয়ে পুড়িয়ে সর্বনাশ করে দেবে তখন আর কোনো রেমেডি নেই সকলে ভালো থাকুন বকাবকি করলাম অনুরোধ করছি যাদের এটা লাগবে আমার বকাবকিটা তাদের আশা করি ভালোই হবে আগামী দিন সুদিন আসবে তাদের বুদ্ধি বোধ চেতনা চিৎশক্তি বিকাশ ঘটবে সমাজের মঙ্গল হবে সকলে ভালো থাকুন আর সকল বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের মতন এই বশীকরণের কথাটাকে এখানেই শেষ করলাম নমস্কার